হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। যারা ডিবিএমএস নিয়ে বলছিলে কী কী পড়তে হবে তার সাজেশান দিতে, তাদের জন্য আমি নিয়ে আসলাম এই ভিডিওটা। তো তোমরা কাইন্ডলি এই ভিডিওটা দেখো পুরোটা, যে ডিবিএমএসে কী কী পড়তে হবে, তোমাদের কোনগুলো পড়ে যেতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সব থেকে আমাদের, সেটা হচ্ছে এসকিউএল। এখান থেকে এসকিউএলের 7 নম্বর একটা কোশ্চেন আসবে তোমাদের, যে কোশ্চেনটাকে তোমরা দেখতে পাচ্ছ, দেখতে দুটো টেবিল আছে, একটা স্টুডেন্ট একটা রেজাল্ট। এই দুটো টেবিলকে দিয়ে তোমাদের এসকিউএল কমেন্ট লিখতে হবে। তোমরা অবশ্যই শিখেছ দুটো টেবিলকে কীভাবে রিলেশন করে, তো সেভাবে কীভাবে কোয়েরি করে। তো আমরা এই 1 নম্বরটা তোমরা দেখে নাও ভালো করে, যে কীভাবে তোমাদের করতে হবে এটা। আর 2 নম্বরে দেখতে পাচ্ছ রিলেশনাল অ্যালজেব্রা থেকে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তোমরা দেখে যাও কীভাবে করতে হবে, তোমরা নিশ্চয়ই জানো। এই 2 নম্বর কোশ্চেনটা যেটা দেখতে পাচ্ছ, কী দেওয়া আছে, সেট ইউনিয়ন অপারেশান, সেট ইন্টারসেকশন অপারেশান, সেট ডিফারেন্স, দুটো টেবিল দেওয়া আছে, দুটো টেবিল থেকে তোমাদের সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশন, সেট ডিফারেন্স অপারেশান করতে হবে। তার সিনট্যাক্সটা লিখতে হবে এবং তার আউটপুটটা লিখতে হবে, ঠিক আছে? তো তার সিনট্যাক্স এবং আউটপুট দেখানোর জন্য এইটা। তো এই ধরনের কোশ্চেন তোমরা দেখে যাও। আর একটা কোশ্চেন তোমাদের রিলেশনাল অ্যালজেব্রা থেকে আসে, সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা তোমাদের নিশ্চয়ই জানো সিলেকশন অপারেশান আর প্রজেকশন অপারেশান আছে। সেই সিলেকশন অপারেশান আর প্রজেকশন অপারেশান দিয়েও একটা কোশ্চেন তোমাদের 3 নম্বরে আসবে। তোমাদের এই 3 রকম তোমাদের কোশ্চেন তোমাদের দেখালাম। এসকিউএলে এটা আসবে 1 নম্বরে, ঠিক আছে? আর 2 নম্বরে হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা থেকে আসছে। আর রিলেশনাল অ্যালজেব্রা থেকে আরেকটা আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই যে 3 নম্বরে কোশ্চেন। আর কী কী কোশ্চেন আসতে পারে দেখো, এই যে তোমরা বড় কোশ্চেনটা দেখছো তার সাথে অথবাতে কিছু কিছু কোশ্চেন তোমাদের আসতে পারে, যেমন ডিএমএল বা ডিসিএল বা ডিবিএল এর কাজ লেখো, বা সিলেকশন অপারেশন কাকে বলে বা প্রজেকশন অপারেশন কাকে বলে, এরকম কোশ্চেন আসতে পারে। তোমরা এইগুলো ভালো করে দেখে যাও, ঠিক আছে? এবং তোমাদের এসিকিউর জন্য যে কোশ্চেনগুলো দেখো এখানে দেওয়া আছে, যে আমাদের ডেটা ডিকশনারি কাকে বলে, ডিবিএর কাজ লেখো, ডিবিএমএসে একটি সুবিধা লেখো, কোনো রিলেশনের কার্ডিনালিটি বলতে কী বোঝো, অ্যাট্রিবিউট কাকে বলে, ডেটাবেস স্কিমা কাকে বলে, ঠিক আছে, লজিক্যাল ও ফিজিক্যাল স্কিমা কী, ডেটা ইনস্ট্যান্স কাকে বলে, স্ট্রং এন্টিটি কী, ডেটা মডেল কী, এই কোশ্চেনগুলি ভালো করে দেখো, ঠিক আছে? আর এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে ফরেন কি, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি আর কম্পোজিট কি, এই কীগুলির মধ্যে যে কোনো একটি কী কিন্তু আসতে পারে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ যে স্টেটমেন্টগুলি দিয়েছি, গ্র্যান্ট, রিভোক, রোল ব্যাক, ক্রিয়েট, অল্টার, ইনসার্ট, এই স্টেটমেন্টগুলি তোমরা কাজগুলি ভালো করে পড়বে, ঠিক আছে? এই এইগুলি ভালো করে দেখে যাবে। এবং এদের তোমাদের যাদের ডিবিএমএসের যা প্রবলেম আছে, তোমরা কাইন্ডলি আমাকে সেই কোশ্চেনটি, মানে তোমাদের গৃহপাল বই আছে, ঠিক আছে, সে গৃহপালের বইতে তোমাদের নিশ্চয়ই এর প্রত্যেকটা উত্তর তোমরা পাবে ওখানে, ঠিক আছে? অ্যাট্রিবিউট কাকে বলে, ঠিক আছে, অ্যাট্রিবিউট মানে তোমরা নিশ্চয়ই জানো কোনো ফিল্ডের যে কলাম থাকে তাকে অ্যাট্রিবিউট বলা হয়। তারপরে ডেটাবেস ইনস্ট্যান্স কাকে বলা হয়, ডেটাবেস ইনস্ট্যান্স হচ্ছে আর কোনো ডেটাবেসের কোনো এক মুহূর্তে সেই ডেটা সামগ্রিক চিত্রকে বলা হয় সেই ডেটাবেসের ইনস্ট্যান্স। এইগুলি তোমরা ভালো করে পড়ো, যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে এই কমেন্টে জানাও কোন পার্টিকুলার তোমাদের বলতে হবে, বোঝাতে হবে, ঠিক আছে, সেটা আমাকে জানাও, ওকে? তো এই ছিল ডিবিএমএস থেকে কী কী পড়তে হবে, এটা ভালো করে দেখে নাও। লাস্ট টাইম তোমাদের পরীক্ষার 2 দিন আছে, আজকে 2 দিন আর, ঠিক আছে? এই এসএকিউ কোশ্চেনগুলি ভালো করে তোমরা দেখে যাও, ঠিক আছে? এখান থেকে তোমরা মোটামুটি কমন পাবে। থ্যাংক ইউ।